ফরাক্কাতে বেসরকারি শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 6 জনের, আহত হয় আরও 15 জন। শনিবার সূর্য ওঠার আগেই ভয়াবহ বাস ও ডিজেল ভর্তি ট্যাঙ্কের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার জেরে দুটি গাড়ির চালক সহ মৃত্যু হয় মোট 6 জনের, আহত হলেন প্রায় 15 জন। শনিবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ঘোলাকাড়ির কাছে 34 নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।